নমস্কার বন্ধুরা। তা আমি আগের ভিডিওতে যে চাদরটা দেখেছি, আর এই চাদরটা সম্পূর্ণ কিন্তু অনেকটা দেখতে এক, মানে সম্পূর্ণ ডিজাইন আলাদা, দেখতে এক। মানে আগের ভিডিও যেটা করলাম এই হলুদটা, এটা হচ্ছে একটু জালি বেশি, আর এটা জালি নেই। কেমন এই যে তফাত, কিন্তু দেখে মনে হয় একই ডিজাইন। হ্যাঁ, আর এই ডিজাইনটা ভীষণ সহজ, আগেরটাও সহজ, এটা আরও সহজ। মানে এটা একবারই মাথায় ঢুকে যাবে। কেমন এটা কোনো চেনের ব্যাপার না, শুধু ডবল ক্রুশের ব্যাপার, শুধু এক জায়গায় শুধু চেন থাকবে। ওটা যেমন বারবার চেন, দুটো চেন, দুটো চেন, এখানে কোনো চেনের ব্যাপার না। তাই শিখে নিন এই চাদরের ডিজাইনটা, তো আপনাদের আমার মনে হয় লাভই হবে। কারণ যারা ওই চাদরটা একটু কঠিন লাগবে যাদের, তাদের এই চাদরটা ভীষণ সহজ, ভীষণ। মানে একটু দেখিয়ে দিচ্ছি, মানে সেকেন্ড, এটাও একই ব্যাপার, সেকেন্ড লাইন শিখে গেলে পুরো চাদরটা শিখে যাও। কেমন, তা আসুন একটুখানি দেখে নিন কীভাবে চাদরের ডিজাইনটা হচ্ছে। খুবই সহজ ডিজাইন, খুব সহজ ডিজাইন, কিন্তু দেখে অনেকটা এক লাগে। শুধু এটা জালিটা কম হয়, একটু ঘন ঘন হয় এটা। কেমন এটা, আর দেখতে ডিজাইনটা একা, ওইটা একটু জালি হয়, জালি। দেখে নিন এটা, জালিটা কম হয়, চাদরের জালিটা কম, আর এই হলুদ চাদরটা জালিটা বেশি। এই যে তফাত, এটা জালিটা বেশি। কেমন জালিটা বেশি, জালি হলে একটু ডিজাইন লাগে, আর জালি কম হলে ডিজাইনটা কম, এই ব্যাপার। এটা জালি জালি, ওটা জালি নেই, এই যে তফাত, অনেকটা এক দেখতে। তো আস, এটা আরও সহজ, মানে এটা খুবই সহজ, মানে কি বলবো, মানে কোনো মানে দু লাইন শিখলি পুরো চাদরটা শেখা হয়। দু লাইনটা ভীষণ সহজ, আগেরটার থেকেও সহজ। তাই শিখে নিন এই চাদরটা। চাদর করলে তো আমি 120টা চেন নিই, 120 বা 115টা চেন নিই, ধরেন 120টাই চেন নিই, একটু বড়ো হওয়া ভালো ছোটোর থেকে। তা এটা ধরেন 120টা চেন, দেখলাম শুধু 20টা চেন করে আমি দেখিয়ে দিই। কেমন আপনাদের ডিজাইনটা, শুধু 20টা চেন করলাম, ধরেন 120টা চেন হয়ে গেছে। এবার তিনটে চেন এক্সট্রা করবো, তিনটে চেন এক্সট্রা বানাবো। এবার 4 নম্বর চেনের মাথায় একটা ডবল ক্রুশ করবো, এরপরে দেখুন খুব সহজ, কোনো চেন না, 5টা চেন বাদ দিয়ে 6 নম্বর চেনের মাথায় 4টা ডবল ক্রুশ। এটাই সহজ, প্রথম থেকেই সহজ। প্রথম লাইনটা যে কঠিন হয়, আগের ভিডিওর চাদরটা প্রথম লাইনটা একটু খটোমটো, তারপরে হয়তো সহজ, এটা প্রথম লাইন থেকেই সহজ। দেখুন 4টে ডবল ক্রুশ হবে, 6 নম্বর চেনের মাথায় 4টে ডবল ক্রুশ হবে। এবার 3টে চেন হবে, 4টে ডবল ক্রুশ হবে। এবার দেখে নিন 3টে চেন হবে, 4টে ডবল ক্রুশ, 3টে চেন, 1 2 3, 3 চেন। এবার সেম গ্যাপই 1 ডবল ক্রুশ, সেম গ্যাপই 1 ডবল ক্রুশ, সেম গ্যাপই 1টা ডবল ক্রুশ। এই হচ্ছে ডিজাইন। কেমন এইটুকুনি একটা ফুল শিখে গেলে পুরো চাদরটা শিখে যাবেন, ম্যাজিক চাদর। আবার 5টা চেন বাদ দিয়ে 6 নম্বর চেনের মধ্যে আবার 4টে ডবল ক্রুশ। তিনটে চেন, সেম গ্যাপই 1টা ডবল ক্রুশ, সেম গ্যাপই 1টা ডবল ক্রুশ। দেখো কোনো চেন না, কোনো চেন না, এই শুধু যে 3টে যা চেন, আর কোনো চেন না, শুধু 3টে চেন। দেখুন ভীষণ 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 সহজ, কোনো চেন না। আবার 5টা চেন বাদ দিয়ে 6 নম্বর চেনের মাথায় 4টা ডবল ক্রুশ। তিনটে চেন, সেম গ্যাপই 1টা ডবল ক্রুশ। আর দেখুন বেশি ঘর নেই, 2-3টে আছে, তখন কী করবে, একদম শেষের চেনে মাথায় 1টা ডবল ক্রুশ হবে, শুধু কোনো চেন না, শুধু 1টা ডবল ক্রুশ হবে। এইভাবে জাদুটা করতে হয়। কেমন এই হয়ে গেল, এবার সেকেন্ড, এই হচ্ছে দেখুন, খুব সিম্পল, আর দেখতেও অনেকটা ওই চাদরের মধ্যে দেখতে, হ্যাঁ অনেকটা এক দেখতে। ওটা শুধু জালিটা বেশি হয়, এটা একটু জালিটা কম হয় এক দেখতে। এবার সেকেন্ড লাইনটা দেখুন, সেকেন্ড লাইন যা পুরো চাদরটা তাই, কিন্তু হ্যাঁ 3টে চেন। এবার 3টে চেনের মাথায়, 3টে চেনের মাথায় 4টে ডবল ক্রুশ হবে। এটা সহজ কেন, ওই আগের চাদরটা কিন্তু 2টো গ্যাপ ছিল না, আমি বলছি না 2টো চেনের গ্যাপে শুধু 4টে ডবল ক্রুশ হবে, আর এখানে কোনো 2টো গ্যাপ না, 1টাই গ্যাপ, 3টে চেনটা হচ্ছে গ্যাপ, এর জন্য কোনো প্রবলেম না। সেম গ্যাপই
সেম গ্যাপে আবার ডবল ক্রোস, তিনটে চেনের গ্যাপে চারটে ডবল ক্রোস, তিনটে চেন আর একটা ডবল ক্রোস, আবার তিনটে চেনের গ্যাপে চারটে ডবল ক্রোস, তিনটে চেন একটা ডবল ক্রোস। তিনটে চেন একটা ডবল ক্রোস সেম গ্যাপে, তিনটে চেনের গ্যাপে। তাহলে এটা কোনো গুনতে না, আগেটা তো দুটো দুটো গ্যাপ গ্যাপ বড় বড় গ্যাপ ছিল না, বলছে এই গ্যাপটা বাদ দিয়ে গ্যাপ, এখানে একটাই গ্যাপ তিনটে চেনেরই গ্যাপ। তাহলে ব্যাস যে গ্যাপ সেই গ্যাপে তিনটে চারটে ডবল ক্রোস, তিনটে চেন আর সেম গ্যাপে আবার একটা ডবল ক্রোস। খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে আগের চাদরটার থেকেও এটা সহজ আর কি, এই জন্য দেখিয়ে দিলাম যাতে তোমাদের হেল্প হয়, তাই আমি দেখিয়ে দিলাম। তিনটে চেন সেম গ্যাপে একটা ডবল ক্রোস, এরপরে কোনো চেন না, হ্যাঁ কোনো চেন না, আবার একদম শীর্ষের তিনটে চেনের মাথায় একটা ডবল ক্রোস। এটা চেন না, শুধু তিনটি চেন যাই যায় ব্যাপার, আর কোনো জায়গায় চেন না। আগেরটা যেমন চেন ছিল, দুটো চেন দুটো চেন ছিল, সেরকম চেন না, দেখুন অনেকটা এক দেখতে, অথচ এটা জালিটা একটু কম হয়ে যা। এই সেকেন্ড লাইনটা পুরো চাদরটাই একই, আবার তিনটে চেন নেবো, আবার তিনটে চেনের গ্যাপে চারটে ডবল ক্রোস, তিনটে চেন একটা ডবল ক্রোস, এই হচ্ছে ডিজাইন। খুব সহজ, হ্যাঁ এই চাদরটা আপনারা আসানিত করতে পারেন, খুবই সহজ। উল কিনে নিন, 15 গোলা মতো উল কিনুন, দিয়ে শুরু করুন চাদর। 25 গ্রাম গোলা, একটা গোলা 25 গ্রাম, তাহলে এরকম হয়ে গেলো। হ্যাঁ খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা, কেমন। এবার তিনটে চেন সেম গ্যাপে একটা ডবল ক্রোস, আবার তিনটে চেনের গ্যাপে, খুব সহজ। তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, এই চাদরটা ভিডিওটা দিলাম যে আপনাদের সুবিধা হবে। আগের চাদরটাও কঠিন না, সহজ, আগেরটা জালি হয়, এটা জালি কম, আর এটা আগেরটার থেকেও সহজ। আগেরটা তবুও একটু মনে রাখার ব্যাপার আছে, প্রথমটা লাইনটা একটু খটম, এটা প্রথম লাইন থেকে সহজ, তাই না। চারটে ডবল ক্রোস, তিনটে চেন সেম গ্যাপে একটা ডবল ক্রোস, এই চাদর ডিজাইনগুলো খুব দেখতে খুব ভালো লাগে, করলে সত্যিই মনে হয় খুব কঠিন, কিন্তু খুবই সহজ দেখছেন তো, আমাদের সামনে বানাচ্ছি। আগের চাদরটাও খুব সহজ, ওটা একটু জালি জালি হয়, এটা জালি কয়, এটা আরও সহজ, এটা মানে ভেরি 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 ইজি। চারটে ডবল ক্রোস, তিনটে চেন সেম গ্যাপে একটা ডবল ক্রোস, এবার কোনো চেন না, তিনটে চেনের মাথায় একটা ডবল ক্রোস। এই হচ্ছে পুরো চাদরটা এক ডিজাইন পুরো, আবার তিনটে চেন, পুরো চাদরটা এক ডিজাইন, মানে সেকেন্ড লাইন শিখলে পুরো চাদরটা শিখে যাবে আর কি। ব্যাস খুব সহজ, খুবই সহজ, দেখুন এটা জালিটা কম হয়, এই যে ব্যাপার, অনেকটা দেখতে দুটো চাদর এক দেখতে হয়। আবার তিনটে চেনের গ্যাপে চারটে ডবল ক্রোস, তিনটে চেন সেম গ্যাপে একটা ডবল ক্রোস, আবার কোনো চেন না কিন্তু, আবার তিনটে চেনের গ্যাপে চারটে ডবল ক্রোস। আমি বারবার কোনো চেনে কোনো চেনে বলছি, কারণ আগের চাদরের ডিজাইনটা, আগের ভিডিও চাদরের ডিজাইনটা কিন্তু চেন ছিল, এরপরে দুটো চেন ছিল, এখন কোনো চেন না, সেম গ্যাপে একটা ডবল ক্রোস, আবার তিনটে চেনের গ্যাপে চারটে ডবল ক্রোস, তিনটে চেন চারটে ডবল ক্রোস, তিনটে চেন সেম গ্যাপে আবার একটা ডবল ক্রোস, আবার তিনটে চেনের মাথায় একটা ডবল ক্রোস, কোনো চেন না। এভাবে চাদরটা করবেন, আর দেখাচ্ছি না, খুবই সহজ। তাহলে আজই লেগে পড়ুন চাদরটা, ওই এটা জালিটা কম হয়, একটু ঘনটা বেশি হয় ঘনত্বটা, তাহলে করুন এইভাবে চাদরগুলো করুন। আমাকে অবশ্যই জানাবেন কারা কারা আমার ভিডিও থেকে চাদর শুরু করলেন, আমাকে অবশ্যই জানাবেন, তাহলে খুব ভালো লাগে না।